এই সাইটটিতে প্রথমে আসলে আপনি উপরে দেখতে পাবেন অসংখ্য পেমেন্ট প্রুফ যেগুলো লাইভ এখানে দেখাচ্ছে, এখান থেকে কারা কারা এখান থেকে উইথড্র করে নিয়েছে সম্পূর্ণ কিন্তু এখান থেকে ইনস্ট্যান্টলি দেখা যায় লাইভ। একটু স্ক্রলিং করে নিচে যদি আসেন এখান থেকে দেখতে পারবেন আরো কি কি মাধ্যমে এখান থেকে আর্নিং করা যায় এবং বর্তমানে কত মেম্বারকে ওনারা পেইড করেছে, কত মেম্বার এখানে কাজ করতেছে লাইভ, সকল স্ট্যাটাস এখানে দেখতে পাবেন। এখানে দেখেন কত ডলার ওনারা এখান থেকে পেমেন্ট করেছে, তো সম্পূর্ণ কিন্তু দেখতে পাবেন এই সাইটে আসলে, স্ক্রলিং করে নিচে আসলে এ টু জেড। তো এখান থেকে কিন্তু আপনারা জানেন যে আমার এই সাইট, আমার এই চ্যানেলে কিন্তু ফ্রিতে আর্নিং করার সকল সাইটগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে কোনো একটি টাকাও আপনাদেরকে ইনভেস্ট করতে হবে না, আপনারা চাইলে মোবাইল ফোন, ল্যাপটপ, উভয় ডিভাইসে এখানে আর্নিং করতে পারবেন। তো কিভাবে করবেন জানতে অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ ভিডিওটি স্কিপ বা টেনে টেনে দেখবেন না। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল এই সাইটের লিঙ্কটি আমার ফার্স্ট কমেন্টে, সর্বপ্রথম কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই সাইট লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ব্রাউজারে নিয়ে আসবেন। দেন এখান থেকে আপনাদেরকে প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেখেন এখান থেকে কিন্তু কিভাবে কাজ করবেন সম্পূর্ণ এ টু জেড আমি দেখিয়ে দিব এবং কিভাবে টাকাটা উইথড্র করে নেবেন আপনাদের পকেট পর্যন্ত সম্পূর্ণ ইনস্ট্রাকশন কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। আপনারা জানেন যে আমার এখানে যে সকল সাইট পেমেন্ট করে 100% ট্রাস্টে, সেই সাইটগুলো আমি আপনাদের জন্য শেয়ার করি, এখানে একটি টাকাও আপনাদেরকে ইনভেস্ট করতে হবে না। তো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন এবং স্টেপ বাই স্টেপ আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখেন এখানে প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এর জন্য আমরা প্রথমে এই সাইন আপ অপশনে ক্লিক করে দিব। সাইন আপ অপশনে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটি ফর্ম ওপেন হবে। ফার্স্ট অফ অল এখানে আমাদের সাইন আপ করতে হবে, এখানে কি কি দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে একটি নেম দিতে হবে, ইউজার নেম, আপনার নামের পরে দুই একটা সংখ্যা দিবেন, দেন একটি ভ্যালিড ইমেল অথবা জিমেল যেটাই থাকুক সেটা দিবেন। এরপরে এখানে ছোট বড় মিলিয়ে মিনিমাম 8 ক্যারেক্টারের মধ্যে একটি পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটি এখানে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দিবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ডিসকার্ড পিন, এখানে আপনাদেরকে অবশ্যই 4 ডিজিট একটি পিন দিতে হবে, যে পিনটি আপনি পরবর্তী পেমেন্ট নেওয়ার সময় আপনার কাজে লাগবে, অবশ্যই 4 সংখ্যার একটি পিন দিবেন। দেন এখানে আই এগ্রি, এখানে জাস্ট এই দুইটাতে টিক মার্ক করে দিবেন, এইভাবে টিক মার্ক করে দিবেন। দেন রেজিস্টার অপশনে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে। অ্যাকাউন্টটি হয়ে গেলে জাস্ট লগ ইন করে নেবেন, অ্যাকাউন্টটি হয়ে গেলে এখানে জাস্ট এই 3 লাইনে ক্লিক করে দিবেন। দেন এই যে সাইন আপ অথবা সাইন ইনে এখানে ক্লিক করে দিবেন, সাইন ইনে ক্লিক করে যে ইমেল অথবা যে ইউজার নেমটি দিয়েছিলেন সেটা দিয়ে এখান থেকে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো দেখেন আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েছি। দেন এখানে একটি ক্যাপচা আসবে, তো এখানে ক্যাপচা দেখতে পাচ্ছেন, এখানে ওনারা বলেছে ক্যাপচা এখানে চেয়ার কোনটা সেটা সিলেক্ট করছে, তো আমরা জাস্ট সেটা সিলেক্ট করব। এখানে 3 নম্বরে এটা চেয়ার, আমরা চেয়ারটাকে একটু টাচ করব। তো চেয়ারে টাচ করার পরে আমাদের ক্যাপচাটা ফিল আপ হয়ে যাবে, দেন লগ ইনে ক্লিক করে দেব। লগ ইনে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। তো দেখেন আমরা মূল অ্যাকাউন্টে চলে আসছি, এখানে কিন্তু আমাদের মূল ইন্টারফেস এরকম আসবে। একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবো এখান থেকে আমাদের এই যে এখানে সময়টা দেখতে পারবো, আমাদের মেইন ব্যালেন্স এখানে দেখতে পাচ্ছেন 0 এবং এখানে পারচেজ ব্যালেন্স 0, আমরা এখানে কোনো পারচেজ করব না। আর এখানে আমাদের টোটাল কয়েন এখানে কিন্তু 0 0, যেহেতু এইমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এখানে আমাদের সব 0 0ই থাকবে। এখান থেকে এবার দেখাবো কাজ কিভাবে করবেন। তো কাজ করার জন্য এখান থেকে এই যে 3 লাইন এই মেনুতে ক্লিক করে দিবেন, 3 লাইনে। দেন এখানে প্রথমে দেখাচ্ছি যারা রেফার করে আর্নিং করতে চাচ্ছেন তাদের জন্য রেফারেল অপশন আছে, এখানে ক্লিক করে আপনারা এই যে দেখতে পাচ্ছেন লাইভ টুলস, এখানে ক্লিক করে দিলে আপনারা লিঙ্ক এই লিঙ্কটা পেয়ে যাবেন। যারা রেফার করতে পারবেন তারা এই যে ইনভাইট করে এখান থেকে কিন্তু এই যে লিঙ্কটি দিবে আপনাদেরকে, রেফারেল লিঙ্ক, এই লিঙ্কটি কপি করে এটা শেয়ার করে দিবেন। এর মাধ্যমে কেউ জয়েন করলে সেখানে কাজ করলে আপনি একটা কমিশন পাবেন। দেন যাদের ব্লগার সাইট বা ওয়েবসাইট আছে তারা চাইলে এখান থেকে HTML কোডগুলো কপি করে সেখানে অ্যাড আকারে বসিয়ে দিয়ে ইনকাম করতে পারেন, এটা হচ্ছে রেফারেল সিস্টেম। এবার দেখাচ্ছি জেনারেল কাজগুলো, এখানে 3 লাইনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা 3 লাইনে ক্লিক করে দিলে আবার আর্ন সেকশনে ক্লিক করে দিবেন।
তো অ্যাড এ ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম দুইটা অপশন আসবে। প্রথমটা হচ্ছে অফার ওয়াল আর দ্বিতীয়টা হচ্ছে প্রথমটা হচ্ছে ফিউচার অফার আর একটা হচ্ছে অফার ওয়াল। আমরা ফিউচার অফারে ক্লিক করে দিলে এখানে দেখতে পাবো কি কাজ আছে। তো এই মুহূর্তে এখানে তেমন কোনো কাজ নাই। এখানে সার্ভেতে ক্লিক করলে হয়তো কিছু সার্ভে থাকতে পারে, পর্যায়ক্রমে এখানে অসংখ্য কাজ থাকবে। এটা আপনারা সার্ভেগুলো কিভাবে করতে হয় তো বেশি ইনকাম করতে পারবেন আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে দিবেন, দেন আর্ন সেকশনে ক্লিক করে দিয়ে এই অফার ওয়াল এই সেকশনে ক্লিক করে দিবেন। অফার ওয়ালে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম বেশ কিছু অফার ওয়াল সাইট ওপেন হবে। আমি এর মধ্যে আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি, সবগুলো সিমিলার সিস্টেম প্রসেস। এখান থেকে দেখতে পাচ্ছেন টাইম ওয়াল, আপনারা এই নিচে এসে টাইম ওয়াল এই সেকশনে ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এই টাইম ওয়ালে কাজ করার জন্য আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে একটি আবারও। তো সেই জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল, গুগলের উপরে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার ফোনে থাকা জিমেলগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি যেইটা দিয়ে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন যেইটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে এখানে আপনাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে। দেন এখান থেকে একটা পাসওয়ার্ড সেম এখানে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দুটি পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন আমরা পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমাদের এখানে আই এগ্রিতে একটি ক্লিক করে দিতে হবে। দেন আমাদের সামনে এখানে দেখতে পাবেন এই সাইটের কাজগুলো শো করবে। এখান থেকে ক্লিক হেয়ার টু কমপ্লিট এই সেকশনটাতে ক্লিক করে দিতে হবে। আমাদের এখানে তার আগে দেখবেন এখানে পয়েন্ট ব্যালেন্স কিন্তু 0,0, তো আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে দিব। তো আমরা এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে বেশ কিছু ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে একটু অপেক্ষা করবেন, আমরা এখানে ক্লিক করে একটু অপেক্ষা করব। দেন এখান থেকে আমরা গো টু ব্যাগ, এখানে ব্যাগে চলে আসব। ব্যাগে এসে আবার সেই টাইম ওয়ালে ক্লিক করে দিব। এখান থেকে সেই টাইম ওয়ালে ক্লিক করে দিব। এবার আমরা সেই টাইম ওয়ালের এই সাইটে আমাদের দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক হেয়ার টু কমপ্লিট চলে আসছে। এখন আমাদেরকে মূলত এখান থেকে কাজ করতে হবে। তো কাজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে যে থ্রি লাইন, এই থ্রি লাইনে আমরা ক্লিক করে দিব। টাইম ওয়ালে ক্লিক করে দিয়ে এখান থেকে বিভিন্ন অফার আছে। তো এখান থেকে দেখেন প্রথমে একটা সার্ভে আছে, দেন এখান থেকে অফার আছে। তো অফারে ক্লিক করে দিব। অফারে ক্লিক করে দিলে বিভিন্ন অফার দেখতে পাচ্ছেন। এই সব অফার কিন্তু আমরা এখান থেকে এগুলো কমপ্লিট করে ইনকাম করতে পারবো এগুলো। এছাড়াও আমি আপনাদেরকে সহজ কিছু কাজ দেখাচ্ছি, সেই কাজগুলো আপনারা করে এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আপনারা এখানে এক এক করে কিন্তু দেখে নেবেন। এই টাস্কে যদি ক্লিক করে দেন, তো টাস্কে ক্লিক করে দিলে দেখেন এখান থেকে ভিউ টাস্ক একটি অপশন আছে এবং এই ভিউ টাস্কে ক্লিক করে দিবেন। ভিউ টাস্কে ক্লিক করে দিলে আপনাদের সামনে বেশ কিছু টাস্ক এখানে ওপেন হবে। তো আপনারা এক এক করে দেখতে পারবেন। দেখেন এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনারা এই পয়েন্টগুলো পাবেন। দেখেন একটি সাইন আপের কাজ আছে এখানে, এই সাইটে একটি সাইন আপ করতে হবে। এখানে 7,420 পয়েন্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর একটু স্ক্রল করে নিচে আসলে একটি ইনস্টলের কাজ আছে, অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। দেন এখান থেকে 2,800 পয়েন্ট পেয়ে যাবেন। এই যে কাজটি করার জন্য ভিউতে ক্লিক করে দিতে হবে। এমনিভাবে অসংখ্য কাজ আছে, দেখেন এই যে একটি অ্যাপ্লিকেশনের এখানে কাজ আছে। ওয়াজ একটি ভিডিও দেখতে হবে ডাউনলোড, বিগো অ্যাপ এবং একটি ভিডিও দেখতে হবে। একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, একটি ভিডিও দেখতে হবে। দেন এখানে 1,372 পয়েন্ট। এইভাবে বিভিন্ন টাস্ক আছে, এগুলো আপনারা কমপ্লিট করে অসংখ্য টাস্ক আছে এগুলো করে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। এখান থেকে এই পয়েন্টগুলি মূলত টাকা, আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেবো একটু জেট। এরপর আরও কাজ আছে, এখান থেকে যদি আপনারা এই থ্রি লাইনে ক্লিক করে দেন, থ্রি লাইনে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন মাই সাবমিশন একটি অপশন আছে। এখানে যদি ক্লিক করেন এখান থেকে আপনারা বিভিন্ন ইনস্ট্রাকশন পেয়ে যাবেন এখান থেকে আরও কাজ যা যা আছে। তো যাই হোক মূলত এখানে যে কাজগুলো সার্ভে এবং অফার এবং টাস্ক, এখান থেকে এগুলো করে আরেকটা সহজ কাজ আছে, সেটা হচ্ছে এই যে ক্লিক, এই ক্লিক অপশনে যদি ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে বিভিন্ন কাজ থাকবে যেগুলো আপনারা ক্লিক করে ইনকাম করতে পারবেন। তো দেখেন এখানে 5 সেকেন্ড যদি আমরা এটা ভিউ করি সেক্ষেত্রে আমাদের 18 পয়েন্ট কিন্তু দিয়ে দিবে। আমরা জাস্ট এই ভিউতে ক্লিক করে দিব। দেন এখানে আই এম নট এ রোবট একটি ক্যাপচার আসছে, জাস্ট এই ক্যাপচার এখানে একটি টিক মার্ক করে দিব। ক্যাপচারটা ফিল আপ করার সাথে সাথে দেখেন এখানে কি আমাদের লেখা দেখাচ্ছে, ট্রাফিক লাইট। তো আমরা এখান থেকে ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করে দিব। আমাদের এই কাজটা কিন্তু হয়ে যাবে। দেখেন এখানে 5 সেকেন্ডের বিনিময়ে কিন্তু আমাদের এখানে যদি আবার ক্লিক করতে হবে, একটি ক্যাপচার ফিল আপ করছি দেন আবার ভিউতে ক্লিক করে দিব, আমরা 18 পয়েন্ট কিন্তু পেয়ে যাব। জাস্ট এখানে ক্লিক করার পরে
যদি ক্যাপচা আসে সেটা ফিল আপ করতে হবে, অটোমেটিক্যালি 5 সেকেন্ড অপেক্ষা করতে হবে, দেখেন আমাদের কিন্তু রিডাইরেক্ট করে নিয়ে যাবে একটি সাইডে। দেন এখানে আমরা 5 সেকেন্ড অপেক্ষা করব, যে সাইডে নিয়ে যাবে 5 সেকেন্ড অপেক্ষা করব। 5 সেকেন্ড অপেক্ষা করার পরে একটি শব্দ হবে, আপনারা ব্যাগে চলে আসবেন, এখান থেকে শব্দ হবে একটু আমরা ব্যাগে চলে আসবেন, আপনাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাকাউন্টে কিন্তু এখানে টাকাটার পয়েন্টটা যোগ হয়ে যাবে। তো দেখেন আমরা যদি এখান থেকে আবার ভিউতে ক্লিক করি তো আমাদের অন্য একটি সাইটে নিয়ে আসছে, আমরা জাস্ট এই সাইটে 5 সেকেন্ড অপেক্ষা করব। আমরা জাস্ট এখানে অপেক্ষা করা জাস্ট ক্লিক করব, একটি ক্যাপচা আসলে ফিল আপ করব এবং অন্য একটি সাইটে নিয়ে গেলে আমরা সেখানে 5 সেকেন্ড অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে 5 সেকেন্ড অপেক্ষা করতেছি একটি সাইটে নিয়ে আসছে। দেন 5 সেকেন্ড অপেক্ষা করা শেষ হলে আমরা ব্যাক বাটনে ক্লিক করে মোবাইলের ব্যাগে চলে আসব। তো এখান থেকে ব্যাগে চলে যাব আমরা। তো দেখেন আমরা ব্যাগে চলে আসছি, এখান থেকে আমরা যদি এখন এখান থেকে একটু ই করি দেখেন আমাদের এখানে কিন্তু অলরেডি 32 পয়েন্ট কিন্তু হয়ে গেছে। তো একটার পর একটা কাজ এখানে আসতেই থাকবে, দেখেন এখানে 5 সেকেন্ড করে জাস্ট এখানে অপেক্ষা করলে জাস্ট ভিউতে ক্লিক করব, 5 সেকেন্ড অপেক্ষা করব, আমাদের ওইখানে দেখছেন 0 পয়েন্ট ছিল এখন কিন্তু 32 হয়ে গেছে, এই আর একটা সাইটে নিয়ে আসছে, এখানে আমরা জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করব। তো মূলত আপনারা এই ক্লিকের কাজগুলো যদি করেন, এখানে সারাদিন আনলিমিটেড কাজ থাকে, অন্য কাজ না জানলেও এখান থেকে এই কাজগুলো করবেন। দেখেন 5 সেকেন্ড পরে আমরা আবার ব্যাগে চলে যাব, এবার যদি দেখি আমাদের পয়েন্ট 46 পয়েন্ট কিন্তু হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু 46 পয়েন্ট হয়ে গেছে। আবার যদি আমরা এখান থেকে ক্লিকে ভিউতে ক্লিক করে দিই, এখান থেকে ভিউতে ক্লিক করি জাস্ট 5 সেকেন্ড থাকবো, তার বিনিময়ে কিন্তু আমাদের দেখেন এখানে 5 সেকেন্ড থাকবো, আমরা অন্য একটা সাইটে নিয়ে যাবে, জাস্ট 5টা সেকেন্ড আমরা এখান থেকে অপেক্ষা করব। হ্যাঁ টেলিগ্রাম নিয়ে আসছে, এখানে 5 সেকেন্ড অপেক্ষা করব, জাস্ট আবার আমরা এখান থেকে ব্যাক করে চলে যাব, জাস্ট এখান থেকে এর মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু পয়েন্ট যোগ হয়ে যাবে। তো দেখেন এবার যদি দেখায় এখানে 60 পয়েন্ট কিন্তু আমাদের হয়ে গেছে। তো জাস্ট এখানে ক্লিকের কাজগুলো করে কিন্তু আপনারা এখানে হিউজ পরিমাণ পয়েন্ট কিন্তু করে নিতে পারবেন। এমনিভাবে অসংখ্য ই আছে, এটা আপনারা জাস্ট এখান থেকে এই মেনুতে ক্লিক করবেন, এরপরে নিচে দেখতে পাচ্ছেন অফার, এই অফার সেকশনে ক্লিক করে দিবেন অথবা এই ক্লিক সেকশনে ক্লিক করে দিবেন, এখানে হলো আপনাদের মূল কাজ, ক্লিকে ক্লিক করে দিলে আপনারা কিন্তু এই কাজগুলো ক্লিক করে করে এখান থেকে আর্নিং করতে পারবেন। এই সহজ কাজ করে এখানে আনলিমিটেড কাজ আছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিয়ে এই পয়েন্টটা এখানে বাড়িয়ে নেবেন। তো আমি আপনাদেরকে বলবো পয়েন্টটা এখানে বাড়ানোর পরে আপনারা এখান থেকে আপনাদের মেইন অ্যাকাউন্টে কীভাবে পয়েন্টটা নেবেন সেটাও দেখিয়ে দিব এখন, এরপরে দেখাচ্ছি কীভাবে টাকাটা উইথড্র করে নেবেন। তো জাস্ট আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো, ব্যাগে আসার পরে আমরা এখানে উপরে দেখতে পাবো আমাদের এখানে 74 পয়েন্ট কিন্তু এখানে আছে, দেখেন তো এখানে আমরা এটা উইথড্র করে নিতে হবে আমাদের অ্যাকাউন্টে। তো আমাদের অ্যাকাউন্টে উইথড্র করে নেওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে, তো এমনিভাবে এই সাইড থেকে আপনারা এই 4টা সেকশন থেকে কিন্তু জাস্ট কাজগুলো করবেন, এখান থেকে এই কাজগুলো করবেন, এখানে ক্লিকসের কাজগুলো করতে পারবেন, এই অফারের কাজ, টাস্কের কাজ আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম ক্লিকসের কাজগুলো কীভাবে করবেন, আনলিমিটেড কাজ এখানে থাকে। দেন এখানে যখন আপনাদের উপরে এই পয়েন্টগুলো অ্যাড হয়ে যাবে, বেশি বেশি পয়েন্ট অ্যাড হবে, এখান থেকে কিন্তু আপনাদের যে মেইন অ্যাকাউন্টে আপনাদের টাকাটা উইথড্র করে নিতে হবে এই পয়েন্টগুলো, কীভাবে নেবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এটা করার জন্য এখান থেকে এই যে 3 লাইন মেনুতে ক্লিক করে দিবেন, এই টাইম ওয়ান থেকে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু নিতে হবে, এখান থেকে এই যে উইথড্র অপশন, এই উইথড্র অপশনে ক্লিক করে দিবেন। উইথড্র অপশনে ক্লিক করে দিলে এই পয়েন্টটাকে আপনারা সেই আপনাদের ওই অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মাত্র 15 পয়েন্ট আছে, এখানে মিনিমাম 100 পয়েন্ট হলে কিন্তু এক্সচেঞ্জ করে আপনাদের ওখানে নিতে হবে। তো আমি এখান থেকে যদি যখন আপনারা 100 পয়েন্ট হয়ে যাবে এখানে, তখন এইখানে আপনারা ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনারা সেই অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো আমি 100 পয়েন্ট আর্নিং করে আপনাদেরকে এখানে তারপরে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অলরেডি এখানে জাস্ট কিছু ক্লিকের কাজ করেছি, এখানে আমাদের কিন্তু 216 পয়েন্ট আছে, আমরা জাস্ট এটা মেইন অ্যাকাউন্টে নিব। তো 216 পয়েন্ট মেইন অ্যাকাউন্টে নেওয়ার জন্য এখান থেকে এই 3 লাইনে ক্লিক করে দিব, দেন এই যে উইথড্র অপশনটি আছে উইথড্র অপশনে ক্লিক করে দিব। উইথড্র অপশনে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস শো করবে, দেখেন এখান থেকে আমাদের এখন এটা আমরা জাস্ট এই যে মেইন অ্যাকাউন্টে নিয়ে নিব 43 পয়েন্ট, এই উইথড্রতে ক্লিক করে দিব। উইথড্রতে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এখান থেকে ইউর ইমেল নট ইজ ভেরিফাইড, আমাদের ইমেলটি ভেরিফাইড করতে হবে, তো আমরা যে ইমেলটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেটি ভেরিফাই করে নিচ্ছি। এটার জন্য আমরা এখান থেকে আমাদের জিমেলে চলে যাব,
জিমেলে এসে এখান থেকে ইমেলটি আমরা অবশ্যই ভেরিফাই করে নিব। তো আপনারা জিমেলে এসে যদি এটার মেলটা না পান, এই যে এখান থেকে চলে আসছে টাইম ওয়ান থেকে, তা আমরা এটা ভেরিফাই করে নিব। জাস্ট এখানে ক্লিক করব, দেখেন ক্লিক হেয়ার, ক্লিক হেয়ারে ক্লিক করে আমরা জাস্ট ইমেলটা ভেরিফাই করে নিব। তো আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গেছে, এবার আমরা এখান থেকে উইথড্র করার ট্রাই করব। তো এখান থেকে এটার জন্য এই থ্রি লাইনে ক্লিক করব আবারও, দেন এই উইথড্রতে ক্লিক করে দিব। এরপরে আবার এই যে উইথড্র কয়েন এখানে ক্লিক করে দিব, দেখেন আমাদের এটা কিন্তু আমাদের মেইন অ্যাকাউন্টে চলে যাচ্ছে, এখানে কিন্তু জিরো হয়ে গেছে। এখান থেকে কিন্তু এইভাবে আপনারা জাস্ট এই টাইম ওয়ান থেকে কাজ করবেন এবং এইভাবে উইথড্র করে মেইন অ্যাকাউন্টে আপনারা নিয়ে যাবেন ডলারটা। তো এবার যদি আমরা মেইন অ্যাকাউন্টে চলে যাই, এখানে দেখেন আমাদের সেই কয়েন কিন্তু এখানে চলে আসে, স্ক্রলিং করে নিচে আসলে এখানে। তো এখানে মূলত ওইখানে টাইম ওয়ান থেকে আপনারা কাজ করবেন এবং এখানে এইভাবে কয়েনগুলো নিয়ে আসবেন, দেন এখানে কিন্তু আপনাদের এখান থেকে উইথড্র করে নিতে পারবে। তো এবার দেখেন উইথড্র সিস্টেমটা, উইথড্রটা এখান থেকে করতে হবে, এখানে থ্রি লাইনে ক্লিক করবেন, ওখান থেকে তো কয়েন উইথড্র করছেন, টাকাটা উইথড্র করবেন কিভাবে সেটার জন্য এই থ্রি লাইনে ক্লিক করে দিবেন, দেন এখানে মানি সেকশনে ক্লিক করে দিবেন। এখানে যে মানি দেখতে পাচ্ছেন, মানিতে ক্লিক করে দিবেন, মানিতে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার। তো এখানে প্রথমে ট্রান্সফারে ক্লিক করে দিবেন, এই ট্রান্সফারে ক্লিক করে দিয়ে একটু স্ক্রলিং করে নিচে আসবেন। নিচে আসলে দেখেন কয়েন থেকে আমাদের কিন্তু ইউএসডিটি এখানে ডলারে কনভার্ট করতে হবে। তো এখান থেকে দেখেন নিচে যদি লেখেন এখানে প্রতি 100 কয়েনে, প্রতি 100 কয়েনে কিন্তু এখানে 1 সেন্ট। তো আপনি এখান থেকে যখন আপনার বেশি কয়েন হয়ে যাবে তখন আপনি অ্যামাউন্টটা এখানে দিবেন, এখানে দিবেন কত কয়েন আপনি নিতে চান, আপনি জাস্ট এখানে ক্লিক করে সেই কয়েনটা উল্লেখ করবেন, দেন এখানে ট্রান্সফারে ক্লিক করলে এটা আপনার এই ডলারে কিন্তু কনভার্ট হয়ে যাবে, এই কয়েনটা ডলারে কনভার্ট হয়ে যাবে ট্রান্সফার অপশনে ক্লিক করলে। তারপরে আবার এই থ্রি লাইনে ক্লিক করবেন, দেন যখন ট্রান্সফার হয়ে যাবে তখন এই উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করলে আপনারা বিভিন্ন উইথড্র মেথডগুলো আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে উইথড্র মেথডের মধ্যে এখানে প্রথমে এই যে এই সেকশনে যদি আপনি ক্লিক করেন, তো এখানে দেখতে পাবেন আপনার প্রথমেই যে আছে পেয়ার, তো আপনি যেটার মাধ্যমে নেন সেটা নেবেন। এখানে যে অপশনগুলো আছে, পেপার আছে, পেয়ার আছে, ইউএসডিটি, পারফেক্ট মানি, TRC20, লাইট কয়েন। তো আমি আপনাদেরকে বলবো পেয়ারে নেবেন, কারণ পেয়ারে এখান থেকে পেয়ার সিলেক্ট করবেন। আর যাদের পেয়ার অ্যাকাউন্ট আছে তো ভালো, নাই যাদের নাই তারা কিভাবে পেয়ার অ্যাকাউন্ট করবেন আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা আমি আই বাটনে দিয়ে দিব, সেই ভিডিওটা দেখে নেবেন। দেন সেটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট অ্যাড নাওতে ক্লিক করে দিলে ওয়ালেট অ্যাড্রেসটি অ্যাড হয়ে যাবে এবং এই পেয়ারে কিন্তু খুব সহজে ডলার উইথড্র করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে কিভাবে কাজ করবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের বিষয়।